শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সিপিএসসিএম কলেজ অনলাইন ক্লাসে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে একটি সামাজিক আইনকে নিয়ে, যে আইনটি নারীদের অধিকার রক্ষায়, বিশেষ করে উত্তরাধিকার, ভরণ পোষণ এবং দেনমোহরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তোমরা ইতোমধ্যে হয়তো বুঝতে পেরেছ যে আইনটি হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন, এবং নাম শুনেই বোঝা যাচ্ছে এটা মুসলিম সমাজের জন্য প্রযোজ্য। এবং এই আইনটি 1961 সালের 15ই জুলাই থেকে কার্যকর হয়। এই আইনটির যে গুরুত্বপূর্ণ বিধানগুলো রয়েছে, সেই বিধান অর্থাৎ বিভিন্ন দিকগুলো তোমাদেরকে প্রথমে বলে নিচ্ছি। তোমাদের নিশ্চয়ই সামনে খাতা কলম রয়েছে, তোমরা একটু পয়েন্টগুলো লিখে নাও। পয়েন্টগুলো লিখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা আলোচনা করব। যে পয়েন্টগুলো আছে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের, সেগুলো হচ্ছে বিবাহের বয়স, বিবাহ রেজিস্ট্রেশন, মেয়েদের মতামতের প্রাধান্য, দ্বিতীয় বিবাহ, দেনমোহর, তালাক এবং ভরণ পোষণ। প্রিয় শিক্ষার্থীরা, তো এই বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, এর বাইরে আরও বিভিন্ন বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আমি এখন আলোচনা করছি। তো প্রথমেই রয়েছে বিবাহের বয়স, এক নম্বর। এই আইনে বিবাহের ক্ষেত্রে ছেলেদের বয়স ন্যূনতম 21 বছর এবং মেয়েদের বয়স 18 বছর নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিবাহ রেজিস্ট্রেশন। বিবাহ রেজিস্ট্রেশন, এই ক্ষেত্রে প্রতিটি বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে এবং এই জন্য ইউনিয়ন পরিষদ বা পৌরসভা একাধিক ব্যক্তিকে লাইসেন্স প্রদান করে এবং এই ব্যক্তি নিকাহ রেজিস্ট্রার হিসেবে বিবেচিত হন, নিকাহ রেজিস্ট্রার হিসেবে গণ্য হবেন। মেয়েদের মতামতের প্রাধান্য, পরবর্তী পয়েন্ট। এই আইন অনুযায়ী মেয়েদের মতামতের প্রাধান্য অর্থাৎ পাত্র পছন্দের ক্ষেত্রে মেয়েদের মতামতের প্রাধান্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময়ই ছেলেদের পছন্দের উপর ভিত্তি করেই অভিভাবকদের পছন্দের উপর ভিত্তি করেই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে এই আইনে কিন্তু নারীদেরকে সেই অধিকারটা দেওয়া হয়েছে যে পাত্র পছন্দের ক্ষেত্রে অবশ্যই মেয়ের মতামতের প্রাধান্য দিতে হবে। যদি জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় হবে, যিনি হোক না কেন, মা বাবা বা অন্য যে কেউ হোক, মেয়ের উপর জোর করা যাবে না। আরেকটি পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বিবাহ, অর্থাৎ এই আইন অনুসারে প্রথম স্ত্রী বেঁচে থাকলে দ্বিতীয় বিবাহ করা যাবে না। তবে প্রথম স্ত্রীর বন্ধাত্ব, স্থায়ী শারীরিক ও মানসিক অসুস্থতা বা এই ধরনের কোনো সমস্যা যদি হয় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে সালিশি পরিষদের অনুমতিক্রমে দ্বিতীয় বিবাহ করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পয়েন্ট হচ্ছে দেনমোহর। এই আইন অনুযায়ী স্ত্রীর দেনমোহর পরিশোধ করা বাধ্যতামূলক। স্বামী যদি দেনমোহর প্রদান করতে ব্যর্থ হন তাহলে 1 বছর কারাদণ্ড অথবা 1,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে তালাক। এই আইন অনুযায়ী স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে চান তাহলে তালাক ঘোষণার পর স্বামী সালিশি পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে নোটিশ দিবেন এবং 1 কপি তার স্ত্রীকে প্রদান করবেন। এ বিধান ভঙ্গ করলে স্বামীকে সর্বাধিক 1 বছর কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। নোটিশ প্রাপ্তির পর সালিশি পরিষদ 90 দিনের মধ্যে উভয় পক্ষের মিলনের জন্য চেষ্টা করবেন, যদি ব্যর্থ হন তখন 90 দিন পরে তালাক কার্যকর হবে। তবে একটি বিষয় উল্লেখ্য, যে তালাকের সময় স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে ওই গর্ভকাল অতিক্রান্ত না হলে এই তালাক কার্যকর হবে না। এবং প্রিয় শিক্ষার্থী, এই আইনটিতে আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্ত্রী যদি চান স্বামীকে তালাক দিবেন, এই আইন অনুযায়ী স্ত্রীও তাকে তালাক দিতে পারবেন। অর্থাৎ দারিদ্র, অসুস্থতা, বেকারত্ব বা অক্ষমতা, এ সকল কারণে স্ত্রী যদি স্বামীকে তালাক দিতে চান
তাহলে তাকে এই অধিকার দেওয়া হয়েছে। এছাড়াও দুই বছর যদি স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়া হয় তাহলেও স্ত্রী স্বামীকে সালিসি পরিষদের অনুমতি সাপেক্ষে তালাক দিতে পারবেন। আমাদের আজকের যে টপিক তার লাস্ট পয়েন্ট হচ্ছে ভরণ পোষণ। এই আইন অনুযায়ী স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণে অক্ষম হন বা একাধিক স্ত্রী রাখেন এবং তাদেরকে সমানভাবে প্রতিপালনে ব্যর্থ হন, সেক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীগণ লিখিতভাবে সালিসি পরিষদের চেয়ারম্যানের নিকট অভিযোগ উত্থাপন করতে পারবেন এবং সালিসি পরিষদ স্বামীকে স্ত্রীর ভরণ পোষণের জন্য একটা নির্দিষ্ট টাকা পরিমাণ নির্দেশিত করবেন এবং নির্দিষ্ট করে দিলে সেই অনুযায়ী স্বামী স্ত্রীদেরকে বা স্ত্রীকে ভরণ পোষণ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আইন অনুযায়ী আমরা দেখলাম যে মুসলিম পারিবারিক আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিধানগুলো সংযোজন করা হয়েছে। নতুন করে এখানে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করলাম সেগুলো হচ্ছে যে বিবাহের বয়স, যেটা আগে হয়তো নির্ধারণ করা ছিল না, বিবাহের বয়স নির্ধারণ করা হয়েছে। তার মানে এখানে যে বাল্যবিবাহ, সেই বাল্যবিবাহকে নিরুৎসাহিত করবার জন্য, বাল্যবিবাহ থেকে দূরে রাখার জন্য এই বিবাহের বয়সটি নির্ধারণ করা হয়েছে। এবং আগে কিন্তু বিবাহ রেজিস্ট্রেশন করা হতো না, বিয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন মন গড়াভাবেই সামাজিক মাতব্বর বা অন্যান্যভাবে বিয়ে অনুষ্ঠিত হতো, কিন্তু এই আইন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে মেয়েদের মতামতের প্রাধান্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাত্র পছন্দের ক্ষেত্রে অবশ্যই মেয়েদের মতামতে গুরুত্ব দিতে হবে। এবং দ্বিতীয়, বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে যে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে না, তাহলে শাস্তিযোগ্য অপরাধ হবে। আর দেনমোহরটা অবশ্যই পরিশোধ করতে হবে, তালাক দিতে গেলে ওই নির্দিষ্ট বিধান যেটা সালিসি পরিষদের মাধ্যমে বা দরকার একটা লিখিত নোটিশের মাধ্যমে তারপর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তালাক দিতে হবে। আর ভরণ পোষণ করাটা বাধ্যতামূলক, স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে। সেটা যদি ভরণ পোষণে ব্যর্থ হন তাহলে স্ত্রী বা স্ত্রীগণ লিখিতভাবে অভিযোগ করবেন এবং তখন সালিসি পরিষদ স্বামীকে নির্দিষ্ট করে দিবেন ভরণ পোষণের জন্য খরচ কত দিতে হবে। তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে নারীর অধিকার রক্ষার ক্ষেত্রে, বিশেষ করে উত্তরাধিকার, দেনমোহর বিভিন্ন ক্ষেত্রেই দ্বিতীয় বিবাহ থেকে রক্ষা করবার জন্যে আমাদের অত্যন্ত একটা সমাজ জীবনে শৃঙ্খলা নিয়ে আসার জন্য, নারীদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন 1961 সালের মুসলিম পারিবারিক আইন। আমি আশা করি যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমরা পয়েন্টগুলো লিখে নিয়েছ, তোমরা বাসায় করে নিবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করবে বা কল করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।